আসসালামু আলাইকুম। এখানে বলেছে 8 জন খেলোয়াড় একটি দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। ফার্স্ট রাউন্ডে 4টি ম্যাচ হবে, প্রত্যেকে একটি করে ম্যাচ খেলবে। তাহলে কতভাবে 8 জন খেলোয়াড় একে অপরের বিপক্ষে খেলতে পারবে? তাহলে প্রথমে বলছে কি 4টি করে ম্যাচ হবে, মানে 4টা ম্যাচ হবে প্রথম রাউন্ডে, আর প্রত্যেকে একটি করে ম্যাচ খেলবে। তার মানে এমন না যে এ বির সাথে খেলবে আবার এ সির সাথে খেলবে, এমনটা না। 4টা করে ম্যাচ হবে, তার মানে এখানে যদি 8টা প্লেয়ার থাকে, আমি যদি 4টা 4টা করে ভাগ করি, তো প্রথম জন খেলবে দ্বিতীয় জনের সাথে, তৃতীয় জন খেলবে চতুর্থ জনের সাথে, আবার পঞ্চম জন খেলবে ষষ্ঠ জনের সাথে, এভাবে করে। কিন্তু একটা প্লেয়ার দুইজনের সাথে খেলতে পারবে না, জাস্ট একজনের সাথে খেলবে। তাহলে আমাদের এখানে এই লাইনটা ঠিক হবে, অর্থাৎ ফার্স্ট রাউন্ডে 4টি করে ম্যাচ হবে। এখন এ খেলতে পারে বির সাথে অথবা সির সাথে অথবা ডির সাথে, তো এভাবে করে এফ জি এইচ যার সাথে আমরা চাই খেলতে পারবে, অর্থাৎ এ যার সাথেই খেলুক না কেন একজনের সাথে খেলতে পারবে, জাস্ট বির সাথেও খেলতে পারে সির সাথেও খেলতে পারে। এখন বি এবং সি উভয়ের সাথে খেলতে পারবে না, জাস্ট যে কোনো একজনের সাথে খেলতে পারবে। তাহলে আমরা এর ক্ষেত্রে যদি ধরি যে এ যদি খেলে 7 জনের সাথে, অর্থাৎ বি থেকে শুরু করে এইচ পর্যন্ত যে কোনো একজনের সাথে খেলবে, অর্থাৎ এর জন্য অপশন আসে মোট 7টি, অর্থাৎ এর জন্য অপশন আসে 7টি। আবার আমি ধরে নিলাম যে এ খেললো বির সাথে, সাপোজ আমি ধরে নিলাম এ বির সাথে খেললো, তাহলে তো এ আর কারোর সাথে খেলতে পারবে না, একইভাবে বি আর কারোর সাথেই খেলতে পারবে না, কেননা এ আর বি তো খেললোই, অর্থাৎ একটা ম্যাচ কিন্তু হয়ে গেল। এখন বাকি রইলো আরও 3টা ম্যাচ, তো আমি যেহেতু ধরে নিলাম এ বির সাথে খেললো, তাহলে এ বি বাদ। এখন আমরা সিকে নিয়ে চিন্তা করব। এখন সি এখানে ডি ই এফ জি এইচ যে কোনো একজনের সাথে খেলতে পারবে, অর্থাৎ সি এর জন্য অপশন আছে মোট 5টি, 5 জনের যে কোনো একজনের সাথে খেললেই হলো। তাহলে সি এর জন্য অপশন আছে 5টি। এখন আমি ধরে নিচ্ছি যে সি খেললো ডির সাথে, যদি সি ডির সাথে খেলেই ফেলে তাহলে সি কিন্তু আর কারোর সাথেই খেলতে পারবে না, আবার ডি যদি সির সাথে খেলে তাহলে ডিও আর কারোর সাথে খেলতে পারবে না, অর্থাৎ এখান থেকে আমাদের সি ডি বাদ গেল। এবার আমরা ইকে নিয়ে চিন্তা করব। এখন ই খেলতে পারবে এফ জি অথবা এসের সাথে, অর্থাৎ যে কোনো একজনের সাথে খেললেই হলো। এখন ইর জন্য অপশন আছে মোট 3টি। এখন আমি ধরে নিলাম ই খেললো এফের সাথে, তাহলে ই এবং এফ উভয় বাদ, এরা আর কারোর সাথে খেলতে পারবে না। এখন জির কথা চিন্তা করি, জির জন্য তো জাস্ট একটা অপশনই আছে, এইচের সাথে খেলতে পারবে, অর্থাৎ একজনের সাথে খেলতে পারবে, এর তো আর বাড়তি কোনো অপশন নেই অন্য কারোর সাথে খেলার। তাহলে জি খেললো আমাদের এইচের সাথে, তাই জি এবং এইচ উভয় বাদ গেল, আর কোনো প্লেয়ারই থাকলো না। তাহলে এখানে আমরা পাইলাম এ খেলবে হলো 7 জনের সাথে, অর্থাৎ এর জন্য অপশন আছে হলো 7টি, সির জন্য অপশন আছে 5টি, ইর জন্য আছে 3টি, জির জন্য আছে 1টি। এখন আমাদের বলছে যে মোট কতভাবে একে অপরের সাথে খেলতে পারবে প্রশ্নে চেয়েছে। তাহলে আমাদের বিন্যাস করতে হবে, আর বিন্যাস মানে জাস্ট আমরা গুণ করে দেবো যতগুলো অপশন আমরা পাইলাম, জাস্ট গুণ করে দেবো, অর্থাৎ 7 × 5 × 3 × 1 যদি আমরা সেটা করি আমরা পাবো হলো 105। তার মানে এটা মোট 105ভাবে খেলা যাবে, অর্থাৎ প্রথম রাউন্ডে 4টি ম্যাচ হবে এবং প্রত্যেকে একটি করে ম্যাচ খেলবে। এভাবে আমরা 105ভাবে ম্যাচটা নিয়ন্ত্রণ করতে পারবো বা ম্যাচটা বিন্যাস করতে পারবো, খেলাতে পারবো। তাহলে আমাদের অ্যান্সার হবে 105। ধন্যবাদ।